আমার ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের মতোই একটি ছোট্ট শিশু যিশুর গল্প শোনাব। প্রভুর বিধি ব্যবস্থা অনুসারে যা যা করণীয় তা সম্পূর্ণ করে জোসেফ ও মরিয়ম তাদের নিজেদের নগর নাসরাতে ফিরে গেলেন। নিস্তার পর্ব পালনের জন্য তার মা বাবা প্রতি বছর জেরুসালেমে যেতেন। যিশুর বয়স যখন বড় বছর, তখন তারা যথারীতি সেই পর্বে যোগ দিতে গেলেন। পর্বের শেষে তারা যখন বাড়ি ফিরছিলেন, তখন বালক যিশু জেরুসালেমেই রয়ে গেলেন। এই বিষয়ে তার মা বাবা কিছুই জানতে পারলেন না। তারা মনে করলেন যে তিনি দলের সঙ্গেই আছেন। তারা একদিনের পথ চলার পর আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে তার খোঁজ করতে লাগলেন, কিন্তু তাকে না পেয়ে তারা যিশুর খোঁজ করতে করতে আবার জেরুসালেমে ফিরে গেলেন। শেষ পর্যন্ত 3 দিন পরে মন্দির চত্বরে তার দেখা পেলেন। সেখানে তিনি ধর্মশিক্ষকদের সাথে বসে তাদের কথা শুনছিলেন ও তাদের নানা প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। যারা তার কথা শুনছিলেন তারা সকলে যিশুর বুদ্ধি আর প্রশ্নের সঠিক উত্তর দেওয়া দেখে অবাক হয়ে গেলেন। যিশুর মা বাবা তাকে সেখানে দেখে আশ্চর্য হয়ে গেলেন। তার মা তাকে বললেন, বাবা, তুমি আমাদের সঙ্গে কেন এমন করলে? তোমার বাবা ও আমি ভীষণ ব্যাকুল হয়ে তোমার খোঁজ করে বেড়াচ্ছি। যিশু তখন তাদের বললেন, তোমরা কেন আমার খোঁজ করছিলে? তোমরা কি জানতে না যে যেখানে আমার পিতার কাজ সেখানেই আমাকে থাকতে হবে? এরপর তিনি তাদের সঙ্গে নাজরাতে ফিরে গেলেন। তার মা এসব কথা মনের মাঝে গেঁথে রাখলেন। এইভাবে যিশু বয়সে ও জ্ঞানে বড় হয়ে উঠলেন আর ঈশ্বর ও মানুষের ভালোবাসা লাভ করলেন।